নির্বাণ গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দালু শেখকে বোম মেরে হত্যা করেছে তৃণমূলী দুষ্কৃতকারীরা। অভিযোগের তীর কাদের দিয়ে, কারা করেছে এরকম? তৃণমূলের দুষ্কৃতকারীরা করেছে, পশ্চিমবাংলায় যারা বোমা নিয়ে বন্দুক নিয়ে মানুষ খুনে রাজনীতি করে সেই তৃণমূল পার্টি বিজেপির আতঙ্কে আতঙ্কিত হয়ে বিজেপির লোকেদের উপরে সন্ত্রাস চলছে। প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রশাসন নিরপেক্ষতা বন্ধ করে দিয়ে আর তৃণমূলের লোকেদের প্রশ্রয় দিচ্ছে, তৃণমূলের দুষ্কৃতকারীদের প্রোটেকশন দিচ্ছে, আর পুলিশই প্রশাসনের প্রোটেকশনে, পুলিশ এবং প্রশাসনের প্রোটেকশন নিয়ে তৃণমূলের দুষ্কৃতকারীরা বিজেপির উপর হামলা চালাচ্ছে, খুন করছে। কোনো মুসলমান বিজেপি করতে পারবে না। মমতা ব্যানার্জি নামাজ পড়ে হিজাব পরে আর মুসলমানদের দখল করে নিয়েছে, তাই কোনো মুসলমান বিজেপি করলেই তাকে খুন করা হবে, এইরকম পরিস্থিতি বাংলায় তৈরি করেছে মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। এলাকায় ব্যাপক বোমাবাজি চলে এবং পুলিশ অনেক দেরিতেও ঘটনাস্থলে যায়। হ্যাঁ, পুলিশ তো অনেক দেরিতে ঘটনাস্থলে যাবে, বোমাবাজি তো পুলিশ করাচ্ছে, কেন ওখানে থানার পাশেই হাসপাতালে আর বোমা মজুদ করা ছিল। সেই বোমা যখন বিস্ফোরণ হয়ে হাসপাতালটি উড়ে গেল তখন পুলিশ বিজেপির লোকেদেরকে গ্রেপ্তার করছে। এতে এর ফলে কী হচ্ছে, যারা বোমা মারছে বোমা মজুদ করছে তারা উৎসাহিত হচ্ছে। পুলিশ এখন পুরোপুরি তৃণমূলের নির্দেশে চলছে, তৃণমূল পশ্চিম